সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদককে এত স্বল্প সময়ের মধ্যে এই ধরনের একটি প্রতিবাদ সভা তারা আয়োজন করতে পেরেছে। আমার পূর্ববর্তী বক্তারা আসলে সবকিছু বলে দিয়ে গেছেন। এটা বলতেই হয় যে যিনি এই কথাটি বলেছেন এটি অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং আমি মনে অত্যন্ত দৃষ্টতামূলক একটি কথা তিনি বলেছেন। উনি যাকে নিয়ে বলেছেন তিনি একটি স্বাধীন সার্বভৌম দেশের মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনি প্রধানমন্ত্রী, তিনি আওয়ামী লীগের সভানেত্রী। অর্থাৎ তার যে দীর্ঘ যে পথ চলার কথাটা এখানে উল্লেখ করা হয়েছে এবং যার পিতা জাতির জনক বঙ্গবন্ধু, যিনি এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, যিনি আমাদের এই দেশের স্থপতি, তার কন্যাকে নিয়ে বলা হয়েছে। আমরা সবাই জানি বঙ্গবন্ধুকে কীভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং 15ই আগস্ট তার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের কথা ছিল, কিন্তু সেদিন ভোর রাত্রে তিনি নিহত হন। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কি পিছন দিকে হাঁটছি, রাজনীতিতে কি কোনো শিষ্টাচার নেই। শিষ্টাচার বহির্ভূত এমন একটি বক্তব্য যেখানে তার মৃত্যু কামনা করা হয়েছে, তাকে কবরস্থানে পাঠানোর কথা বলা হয়েছে, এটার পিছনে আসলে কয়েকটি কারণ আছে বলে মনে হয়। একটি হচ্ছে যে উন্নয়নের যে ধারা তিনি বজায় রেখেছেন, যেভাবে আন্তর্জাতিক বিশ্বে বিশেষ করে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়াতে এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয় জয়কার চলছে, তার নেতৃত্বে আমরা জানি ক্লাইমেট চেঞ্জ, কমিউনিটি ক্লিনিক, ওমেন্স এম্পাওয়ারমেন্ট, বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশ যেটাকে তারা বলা হতো তলাবিহীন ঝুড়ি, সেটা কিন্তু এখন সেই পরিস্থিতিতে নেই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি বিভিন্ন রাষ্ট্রদূত বিভিন্ন অনুষ্ঠানে এসে বা বিভিন্ন দেশে বড় বড় যারা পলিটিক্যাল রাজনীতি ব্যক্তিত্ব তারা বলে যাচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের মানচিত্রে অর্থনীতিতে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে, যেখানে করোনা অভিজ্ঞত অন্যান্য সমস্যা থাকা সত্ত্বেও, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থাকা সত্ত্বেও আমাদের এখনও কিন্তু প্রবৃদ্ধির হার হচ্ছে 6.9%। এবং এই যে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ায় ওনার যে নেতৃত্ব সেটাকে আমরা বচনলেস বলতে যাচ্ছি না, যেখানে চীন আমেরিকা ভারতকে ব্যালেন্স করে উনি এগিয়ে যাচ্ছে, সেই সময় এই ধরনের বক্তব্য ওনারা কার উস্কানিতে দিতে পারছেন সেটা অবশ্যই দেখতে হবে। আমাদের বাংলাদেশ সংবিধানে যে 4টি স্তম্ভ আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, সেটি 4টিরই প্রতিফলন ঘটাচ্ছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটা আমরা তাকে বলবো, আমরা তার সাথে আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিবার আছে তার সাথে, তার এই চলার পথে যেন কোনো ধরনের অভিঘাত না আসতে পারে, কোনো ধরনের হুমকি না আসতে পারে, সেই হুমকির জবাব আমরা অবশ্যই দরকার হলে রাজপথে নেমেও আমরা দিতে জানি। আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।